প্রস্তাবিত বাজেটের মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা ধরে রাখা চ্যালেঞ্জ হবে বলছে এফবিসিসিআই। বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এফবিসিসিআই সভাপতি জসীমউদ্দিন জানান, প্রস্তাবিত বাজেট বাস্তবায়নে চ্যালেঞ্জ থাকলেও তা কল্যাণমুখী, তবে বাজেটে সীমাবদ্ধতাও রয়েছে। বর্তমান সরকার কিন্তু ব্যবসা বান্ধব সরকার, তারা কিন্তু অলওয়েজ চেষ্টা করে যে এটাকে মিনিমাইজ করে একটা কিছু আপনাকে উপহার দেওয়ার জন্য। তো সুতরাং বাজেট চেষ্টা করেছেন অর্থমন্ত্রী এটাকে সাধারণ মানুষকে উপকার করার জন্য অনেক জায়গায় কিন্তু আমাদের আপনার অনেক প্যাকেজ কিন্তু নিয়ে আসছেন সরকার। ব্যবসায়ীদের জন্য যে কিছু কিছু জিনিস আছে যেগুলি এগুলি অ্যাড্রেস করতে হবে, নাহলে ছোট ছোট ইন্ডাস্ট্রিগুলি ক্ষতিগ্রস্ত হবে, আমরা সেগুলির কথা বলছি।